প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আইপিএলে এবার ফ্র্যাঞ্চাইজিগুলি বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে ব্যবসা করছে। কথায় আছে খাজনার চেয়ে বাজনা বেশি, ঠিক সেরকমটাই হচ্ছে। এদিকে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে নিয়ে ব্যবসা করছে। মুস্তাফিজকে ঠিকমতো খেলানো হচ্ছে না, কিন্তু তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসা করানো হচ্ছে। দিল্লি ক্যাপিটালস একটার পর একটা ভিডিও প্রকাশ করছে এবং সেগুলি ফলো করার জন্য বলছে। মুস্তাফিজ মাঠের পারফরমেন্স একটা ম্যাচে খারাপ হয়েছে, কিন্তু তাকে আর মাঠে নামানো হলো না। এদিকে মুস্তাফিজকে দিয়ে ভালোই ব্যবসা পেতেছে দিল্লি ক্যাপিটালস। সম্প্রতি দিল্লি ক্যাপিটালস তাদের আরেকটি ভিডিও প্রকাশ করে মুস্তাফিজের, যেখানে লিখেছে তারা মুস্তাফিজের বিশেষ বার্তা। মুস্তাফিজের বিশেষ বার্তায় মুস্তাফিজকে দিয়ে কথা বলানো হয়েছে। মুস্তাফিজ বললেন যে আপনারা যারা ফ্যান ফলোয়ার্স আছেন, তারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন এবং টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করুন। মুস্তাফিজুর রহমান মাঠে পারফরমেন্স না করলেও তাকে দিয়ে কিন্তু বিজ্ঞাপন করানো হচ্ছে, এগুলো ভিডিও আকারে ছেড়ে দেওয়া হচ্ছে, আর এতে করে তারা এখান থেকে ভালো ব্যবসা করে নিচ্ছে। দিল্লি ক্যাপিটালস মাঠের পারফরমেন্সে খুব খারাপ হলে তারা অন্য দিক দিয়ে তাদের ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে, যার উদাহরণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সেখান থেকে কিন্তু ভালো ইনকাম করছে। সেখানে তারা মুস্তাফিজকেও ব্যবহার করছে তাদের ইনকামের জন্য। আর এক্ষেত্রে ভক্ত অনুরাগীরা কিন্তু চরম খেপেছেন এ ধরনের আচরণ থেকে। তো বন্ধুরা, এতে আপনারা কি বিরক্ত লিখে জানাতে পারেন। ধন্যবাদ।